কোনো ধরনের কৃষি জমি, বিশেষ করে আমাদের তিন ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না। সেখানে কোনো শিল্প বা কোনো কিছু করলে তারা কোনো সুবিধাই পাবে না। মাত্র 1 কোটি বোধ হয় 69 লক্ষ মেট্রিক টনের মতো উৎপাদন হতো, আজকে সেখানে আমরা 4 কোটি 32 লক্ষ মেট্রিক টনের মতো আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তারা আবার ওই রাষ্ট্র মেরামত করবেন? মেরামত তো শেখ হাসিনা করেছে। এই রাষ্ট্রকাঠামোকে মেরামত ও পুনর্গঠন করিতে হইবে। দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরাইয়া দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল, সেইগুলোর আমরা একটা রিপোর্ট তৈরি করছি। ওই সময়ে এই যে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছিল, বিচারহীনভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং এটা একটা গণদাবিতে পরিণত হয়েছে যে কিভাবে এই সময় যে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। মানে সব কিছু নিয়েই তদন্ত হোক, সব কিছু নিয়েই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই। রাষ্ট্র সংস্কারের তারা কথা বলছে, যাদের জন্ম আসলে অগণতান্ত্রিকভাবে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে তারা আবার সেই মার্শাল ডেমোক্রেসি ফিরিয়ে আনতে চায়। ক্যামেরা ব্যবহার করতে গেলে অনেক টাকা লাগে, সেটা আমাদের বাজেটে আবার কভার করবে কিনা সেগুলো ব্যাপার আছে। যেভাবে এখান থেকে ঢাকায় থেকে দেখা আছে যে ক্যামেরা ম্যানেজ করা সম্ভব, একসাথে 5-7টা তো ওইভাবে ম্যানেজ করা সম্ভব না, ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা আছে। এগুলো ই করেই আমরা দেখি কোনো হয়তো একটা ওয়ে আউট বের করতে হবে, যাতে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।